দেওয়ানি আইন নিয়ে আলোচনা করছিলাম একটা ভিডিও গত সপ্তাহে দিয়েছি। আজকে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব আপনাদের আগের দিন ডিগ্রি আদেশ তারপরে রায় ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। দেওয়ানি আদালতের প্রকারভেদ এসে আমি মূলত এই ছোট ভিডিওটা শেষ করেছিলাম। আজকে আমরা দেওয়ানি আদালতের এখতিয়ার নিয়ে আলোচনা করব, মানে একটা দেওয়ানি আদালত তার অধিক্ষেত্র কি, কোন বিচারগুলো করতে পারে এবং কিভাবে তার এখতিয়ার বা বৌদ্ধ কর্তৃত্বের জায়গাগুলো নির্ধারিত হয়। আপনারা জানেন যে আইন নিয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে এটা যত গভীরে যাবেন তত ভালো করবেন। সামনে যারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন তারা যদি এই ক্লাসগুলো ভালো করে শোনেন তাহলে উপকৃত হবেন। আমি ক্লাস শেষে ছোট্ট করে আমার সম্পর্কে একটু ধারণা দেব। যাই হোক, দেওয়ানি আদালতের এখতিয়ার, দেওয়ানি আদালত সমূহের এখতিয়ার সঠিকভাবে বুঝতে হলে দেওয়ানি কার্যবিধি এবং সিভিল কোড অ্যাক্ট 1887 সালের আইন একসাথে পড়তে হবে। তার মানে আপনি যদি সিভিল আইন বা দেওয়ানি আইন ভালো করে বোঝেন তাহলে সিভিল কোড অ্যাক্ট 1887 সালের যে আইনটা এটা আপনাকে পড়তে হবে, কারণ এই দুটি আইনে দেওয়ানি আদালতের বিভিন্ন এখতিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। দেওয়ানি আদালতের এখতিয়ারকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? বিষয়গত এখতিয়ার, আদি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আপিল এখতিয়ার। বিষয়গত এখতিয়ার কি? দেওয়ানি আদালত সমূহ কোন ধরনের মকদ্দমা বিচার করতে পারে বা করার এখতিয়ার আছে, দেওয়ানি কার্যবিধির 9 ধারায় তা বর্ণনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুযায়ী, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 9 ধারায় দেওয়ানি আদালতগুলোকে সাধারণত এখতিয়ার দেওয়া হয়েছে। দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে একজন নাগরিকের ব্যক্তিগত অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কিত মামলা। তার মানে একজন ব্যক্তির কী কী অধিকার থাকতে পারে এটা দেওয়ানি মকদ্দমার ভিতর অন্তর্ভুক্ত হবে। আবার তিনি ব্যক্তিগত এবং তার কর্তব্য কী, তার দায়িত্ব কী, এগুলো এই মামলার ভিতরে অন্তর্ভুক্ত হবে। যে মকদ্দমা সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা করে তা দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। যদিও উক্ত সম্পত্তি এবং পদের অধিকার ধর্মীয় রীতিনীতি সম্পর্কিত কোনো প্রশ্নের উপর নির্ভর করুক না কেন, মানে এটা যদি ধর্মীয় কোনো রীতিনীতি বা প্রভাব দ্বারা প্রভাবিত হয় তাহলেও এটা দেওয়ানি প্রকৃতির মামলার অন্তর্ভুক্ত হবে। যে ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মামলার বিচার করতে পারে না, তাহলে কোনগুলো পারে না? 9 ধারা অনুযায়ী বলা যায় দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মকদ্দমার বিচার করতে পারে। তার মানে দেওয়ানি আদালত এমন কোনো বিষয় নেই দেওয়ানি সম্পর্কিত মামলা যা বিচার করতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে তারা বিচার করতে পারে না। কিন্তু দেওয়ানি কার্যবিধির 10 এবং 11 ধারায় দেওয়ানি আদালত 2 ধরনের দেওয়ানি মকদ্দমার বিচার করতে পারে না। অর্থাৎ দেওয়ানি আদালতকে 2 ধরনের দেওয়ানি মকদ্দমার বিচার করার ক্ষেত্রে বাড়িত বা থামিয়ে রাখা হয়েছে বা স্থগিত করা হয়েছে। বিচারাধীন মকদ্দমা রেস সাব জুডিস ধারা 10,
দোবারা দোষ, রেস জুডিকাটা। তাহলে আজকে আমরা রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা ধারা 10 এবং 11 নিয়ে মূলত আলোচনা করব। এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট, বিচারাধীন মকদ্দমা বা মকদ্দমা স্থগিতকরণ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, আমি এই রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা শব্দ দুটি খুব মিলিয়ে ফেলতাম বা গুলিয়ে ফেলতাম যখন আমি দেওয়ানি আইনে প্রচুর পড়াশোনা করেছি, বিশেষ করে মূল বই, তখন আমার কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বিচারাধীন মকদ্দমা বলতে কি বুঝাচ্ছি বা রেস সাবজুডিস, বাংলাদেশের কোনো আদালতে একই পক্ষ সময়ের মধ্যে কোনো মকদ্দমা বিচারাধীন থাকলে পরবর্তী মকদ্দমার কার্য বিচার্য বিষয়ে সরাসরি এবং প্রকৃতপক্ষে পূর্ববর্তী দায়েরকৃত মকদ্দমায় বিচার্য বিষয় হলে আদালত উক্তরূপ মকদ্দমার বিচার কার্য নিষ্পন্ন করবে না। অর্থাৎ পূর্বে দায়েরকৃত বিচারাধীন মকদ্দমার পক্ষসমূহ ও বিচার বিষয় এবং পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমার পক্ষসমূহ ও বিচার্য বিষয় একই হলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটির বিচার করবে না। মানে দুটো মামলা যদি একটা আগে হয় ওই একই বিষয় বস্তু যদি হয়, পক্ষসমূহ যদি একই হয়, তাহলে পরবর্তীতে ওই আদালত একই মামলা আর গ্রহণ করবে না বা বিচার করবে না। তবে পূর্ববর্তী মকদ্দমাটি যদি কোনো বৈদেশিক আদালতে দায়ের করা হয়, কিন্তু এই আদালতটা যদি দেশের বাইরের কোনো, ফর এক্সাম্পল ইংল্যান্ডে এই এই মামলাটা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশে এই মামলাটা চলতে কোনো বাধা দেওয়া হবে না। দোবারা দোষ বা রেস জুডিকাটা ধারা 11, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পন্ন কোনো মকদ্দমা পরবর্তীতে যদি পুনরায় দায়ের করা হয়, অর্থাৎ একটা মামলা আদালত থেকে নিষ্পত্তি করা হয়ে গেছে, তাহলে ওই মামলাটা আর নতুন করে রুজু করা যাবে না বা চালু করা যাবে না, বা আদালত এখানে বারিত করবে বা বাধা দিবে যে না, যেটা একবার বিচার হয়ে গেছে সেটাকে আর মামলা শুরু করা যাবে না। আদালত মামলাটির বিচার করবে না বা করবে না যদি নিষ্পন্নকৃত মকদ্দমার বিচার্য বিষয় ও পক্ষসমূহ পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমার বিচার্য বিষয় ও পক্ষসমূহ একই হয়। এই নীতির মূল কথা হলো, একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যায় না। তাহলে আমি প্রথমে বলছিলাম যে ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মকদ্দমা বিচার করতে পারে না, মানে আমরা প্রথমেই শুরু করেছিলাম বিষয়গত এখতিয়ার দিয়ে। তাহলে বিষয়গত এখতিয়ার আমরা দেখলাম, যদি আদালত কোনো কারণে বারিত না হয় বা বাধাপ্রাপ্ত না হয় বা কোনো আইন দ্বারা সেটা বিচার করতে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে দেওয়ানি আইন সকল ধরনের ব্যক্তির অধিকার এবং ব্যক্তির কর্তব্য জাতীয় সকল মকদ্দমা পরিচালনা করতে পারবে। এটাই হচ্ছে দেওয়ানি আইনে বিষয়গত এখতিয়ার। কিন্তু দুটি ক্ষেত্রে এখানে দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা আছে বা বারিত হবে, এখানে আইনে বাধাগ্রস্ত হবে। দুটি ক্ষেত্র হচ্ছে, একটা হচ্ছে বিচারাধীন মকদ্দমা বা মকদ্দমা স্থগিতকরণ, ইংরেজিতে বলে রেস সাবজুডিস ধারা 10, আর একটা হচ্ছে দোবারা দোষ রেস সাবজুডিস রেস জুডিকাটা ধারা 11। তাহলে আজকে আমরা এই ভিডিওটা লম্বা করব না, এখানে শেষ করছি। আমি মূলত লেখাপড়া করছি অ্যাকাউন্টিংয়ে, অনার্স করা, মাস্টার্স করা, আমি LLB 2 বছর কোর্স ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় বঙ্গবন্ধু ল কলেজ থেকে করেছি, আর NBR থেকে আমি ITP বা ইনকাম ট্যাক্সের উপর একটা সার্টিফিকেট অর্জন করেছি। ICM আমি রানিং অবস্থায় আছি, যদিও একটু পুরনো স্টুডেন্ট। এই হলো আমার মূলত আইন নিয়ে পড়ানোর ব্যাকগ্রাউন্ড। আপনারা ভালো থাকবেন, আশা করছি সামনে, আমি যেহেতু চাকরি করি না, আমি
দৃঢ় প্রতিজ্ঞ যে আমি আইনকেই অন্তত পড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখবো। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।